তো বন্ধুরা, আজকে আমি একটা ফোনের স্পেসিফিকেশন বলবো, দেখবো আপনারা এই ফোনটি প্রাইস গেস করতে পারেন কিনা। ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 90Hz রিফ্রেশ, কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন এবং মিডিয়াটেক হেলিও G99 এর মতো গেমিং প্রসেসর। আমি জানি আপনাদের মাঝে অনেকে এই ফোনটির প্রাইস 15 থেকে 20 হাজার টাকা ধরে নিয়েছেন, কিন্তু আপনারা যা ভাবছেন তা সম্পূর্ণ ভুল। কারণ আজকে আমি কথা বলবো এমন একটি ফোন নিয়ে যে ফোনটিতে এই সব স্পেসিফিকেশন পেয়ে যাবেন এবং এর প্রাইস আন্ডার 15,000 টাকা, মানে 15,000 টাকার নিচে 12,000 টাকায় এই স্মার্টফোনটি পেয়ে যাবেন বাংলাদেশের মোবাইল মার্কেটে আনুবিশালি। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিও যদি ইউজফুল মনে হয় তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন মধ্যে কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন বরাবরের মতোই টেকনোলজি সোহাগ। এখন বন্ধুরা, আজকে আমরা কথা বলবো পোকো M5 স্মার্টফোনটি নিয়ে, যে স্মার্টফোনটি আজ থেকে 8 থেকে 9 মাস আগে ইন্ডিয়াতে রিলিজ হয়েছিল এবং যখন রিলিজ হয়েছিল তখন এই ফোনটির প্রাইস একটু বেশি ছিল, 15,000 টাকার মাঝামাঝি। কিন্তু এই ফোনটির প্রাইস কমে এখন আনুবেশিলি 4GB 64GB বাংলাদেশের মোবাইল মার্কেটে 12,000 টাকা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটি ডিল মনে হয় 12,000 টাকার মাঝে। কেন? এখানে আপনি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন, 90Hz পাচ্ছেন এবং এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G99 মতো গেমিং প্রসেসর পেয়ে যাচ্ছেন। তো চলুন মধ্যে সেই ফোনটি নিয়ে আলোচনা করা যাক এবং এই ফোনটিতে সম্পূর্ণ যে ভালো দিক আছে তা না, কিছু খারাপ দিকও আছে, সেই বিষয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো প্রথম বন্ধুরা, এই ফোনটি ইনফিনিক্স নিয়ে কথা বলি। এই ফোনটি আপনি পেয়ে যাবেন 8.9mm থিকনেস এবং 201 গ্রাম ওজনের। সুতরাং এই ফোনটি হালকা একটু মোটা এবং আপনার কাছে একটু ভারী লাগতে পারে, যেহেতু 201 গ্রাম ওজন এই স্মার্টফোনটি। এবং ইনফিনিক্স নিয়ে কথা বললে এই ফোনটি এক হাতে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, এই যে বললাম না একটু ভারী ভারী ফিল হতে পারে। এখন এই স্মার্টফোনটি যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এই স্মার্টফোনটির ডিজাইন আমার যথেষ্ট ভালো লেগেছে। পিছনে লেদার ফিনিশিং দেওয়া হয়েছে, যার কারণে এই স্মার্টফোনটি যখন আপনি হাতে নেবেন এবং আপনার হাতে কমফোর্টেবল ফিল হবে এবং হালকা একটু সফটনেস ফিল হবে। সুতরাং এই স্মার্টফোনটি হাতে নিলে প্রিমিয়াম প্রিমিয়াম ফিল হবে। এখন বন্ধুরা, এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। ডিসপ্লে নিয়ে কথা বললে প্রথমে আপনার চোখে বলবে এই ফোনটির বিনস শেপটি, যেটা সেলফি ক্যামেরাতে দেওয়া হয়েছে এবং এটা এই স্মার্টফোনটির একটু খারাপ দিক আমি বলবো। যেহেতু ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সেহেতু এই স্মার্টফোনটিকে আমরা এটা কনসিডার করতে পারি। তাছাড়া এখানে আপনি পেয়ে যাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন, 90Hz রিফ্রেশ, যার কারণে এই প্রাইস রেঞ্জে সচরাচর অন্যান্য যে ফোন দিচ্ছে তার থেকে অনেক বেটার পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। সুতরাং এখানে আমরা বিনসকে অ্যাভয়েড করতে পারি। এখন ডিসপ্লে যদি চেন এবং বেজেল নিয়ে কথা বলে, চেন একটু কম থাকলেও বেজেল আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। সুতরাং এই স্মার্টফোনটি এই বাজেট রেঞ্জে মোটামুটি ওকে লেভেলে কাজ করছে। ডিসপ্লে সেকশন, যে পিক ব্রাইটনেস সেটাও কিন্তু যথেষ্ট ভালো, ইনডোর আউটডোর সব জায়গাতে আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটিতে আপনি সব ধরনের বাটন এবং পুশ পেয়ে যাবেন, নিচের দিকে প্রাইমারি মাইক, টাইপ সি চার্জার, পোর্ট, স্পিকার পেয়ে যাবেন এবং এখানে কিন্তু সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। রাইট সাইডে আপনি পেয়ে যাবেন ভলিউম কি এবং পাওয়ার বটন এবং পাওয়ার বটনে কিন্তু সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্টটি অ্যাটাচ করা হয়েছে, যার স্পিড যথেষ্ট ফাস্ট। এবং উপরের দিকে আপনি পেয়ে যাবেন আয়ার বাস্টার এবং 3.5mm অডিও জ্যাক। লেফট সাইডে পেয়ে যাবেন আপনি সিম কার্ড এবং যেখানে দুটো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা বলা যাক এই ফোনটির প্রসেসর নিয়ে। এই 12,000 টাকার একটি স্মার্টফোন আপনি পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হেলিও G99 মতো গেমিং প্রসেসর, বাজেট সেগমেন্টের প্রসেসর মাঝে ওয়ান অফ দ্য বেস্ট একটি প্রসেসর। এখন যদি আমরা অ্যান্ড্রয়েড স্কোর নিয়ে কথা বলি তাহলে অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছেন 3,11,000 কাছাকাছি এবং এখানে আপনি যদি গিগবেন স্কোর নিয়ে কথা বলি, সিঙ্গেল স্কোর হলো 552, মাল্টি স্কোর হলো 1813। এবং যদি আমরা এখানে রিড এবং রাইট স্পিড নিয়ে কথা বলি, যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে UFS 2.2 ভার্সনের স্টোরেজ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি রিড স্পিড পেয়ে যাচ্ছে 426 এবং রাইট স্পিড পেয়ে যাচ্ছে 399। তো বন্ধুরা, আমরা তো সবাই জানি এই প্রসেসরটি ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর মিডিয়াটেকের জন্য। যারা লো বাজেটে ফোন কিনে থাকে, বিশেষ করে আন্ডার 20,000 টাকার ভিতরে, তাদের কাছে এই প্রসেসরটি ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। এখন যদি এই প্রসেসরটিতে গেমিংয়ের কথা বলেন, সব ধরনের গেমিং করতে পারবেন এবং এই ফোনটিতে এই প্রসেসরটি ব্যবহার করার কারণে খুব যে বেশি হিট হয় তা না। আমরা এখানে থ্রোটল টেস্ট করেছি কয়েকবার, দেখতে পাচ্ছেন কোনো সময় কিন্তু এই স্মার্টফোনটি হিট করে নাই। এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, যার মেন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের এবং 2.2 মেগাপিক্সেলের মাইক্রো এবং ডেপ ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। এখন ক্যামেরার পারফরমেন্স কীরকম সেটা তো আপনার ছবিতে দেখতেই পাচ্ছেন, মোটামুটি ওকে লেভেলের কাজ করে। কিন্তু হ্যাঁ, যখন আপনি এই স্মার্টফোনটির ছবি তুলে জুম করবেন তাহলে হালকা একটু ডিটেলসের অভাব আপনি এখানে
দেখতে পাবেন। এটা এই পাইছেন যে মোটামুটি মেনে নেওয়া যায়, 1080 পিক্সেলের ভিডিও 30 ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড করতে পারবেন এবং সামনে পিছনে দু জায়গায় কিন্তু আপনি 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সেলফি ক্যামেরার কথা বললে সেলফি ক্যামেরা মোটামুটি ভালো কাজ করে, সেলফি ক্যামেরার স্ক্রিন টোনও মোটামুটি মেনটেন রাখার চেষ্টা করে। 4GB র্যাম ব্যবহার করেছে, 64GB স্টোরেজ ব্যবহার করেছে। র্যাম হলো এলপিডি এর ফ্রেক্স ভার্সনের, স্টোরেজ হলো ইউএফএস 2.2 ভার্সনের। সুতরাং এখানে ফাস্ট স্টোরেজ দেওয়ার কারণে আপনি মোটামুটি অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং, গেম ওপেনিং সবকিছু এখানে মোটামুটি ভালো মানের স্পিড পেয়ে যাবেন। এবং আপনি এখানে কিন্তু 5000mAh ব্যাটারি এবং 18W চার্জার পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই তো ছিল মোটামুটি এই স্মার্টফোনটি নিয়ে আলোচনা। এখন আমার কাছে এই স্মার্টফোনটি ভালো দিকে কথা বললে মোটামুটি অনেক কিছুই ভালো লেগেছে, কিন্তু খারাপ দিকের কথা বললে এই স্মার্টফোনটিতে কিন্তু বিভিন্ন শেপ দেওয়া হয়েছে সেলফি ক্যামেরাতে, এটা আমার কাছে একটু ওয়ারিট মনে হয়েছে। আর বাকি সব কিছু মোটামুটি ওকে লেভেলে ছিল প্রাইস তুলনায়। তো বন্ধুরা, আপনাদের এই স্মার্টফোনটি ব্যবহার করেন বা ব্যবহার করেছেন, তাদের কাছে এই স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ।